নজরুল ও মিজান ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু। মাঝে মধ্যেই তাদের দুজনের মধ্যে ভৌতিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা হতো। কোন একদিনে সন্ধ্যাবেলায় দুজনের মধ্যে ভৌতিক আলাপ হচ্ছিল। কথোপকথনের এক পর্যায়ে নজরুল বিরক্ত হয়ে বলল, তুই চাপা মারছিস? মোটেই না, আপত্তি জানালো মিজান। বললাম তো চাপা। উহ, চাপা না, সত্যি ভেদ হতেই পারে না, বিশ্বাস কর। আরে করলাম না, সত্যি বলতে তুই আসলে ভয়ই পাচ্ছিস। ইচ্ছে করে কথাটা বলল মিজান, জানে কাজ হবে। হলো তাই, এক মুহূর্তের জন্য থমকে গেল নজরুল। নিজের কফির কাপটা সামনে টেনে আনল, কফি মেকারের কাচের জগটা তুলে নিয়ে চুপচাপ কফি ঢালল। বাতাসে ছড়িয়ে পড়ল লোভনীয় কফির গ্রার। দুধের প্যাকেট থেকে দুধ ঢালল, তারপর সিরামিকের বোল থেকে চিনি নিয়ে মেশাতে লাগলো চুপচাপ। মিজান চুপ করে রইল, জানে কাজ হয়েছে, এখন শুধু সময়ের ব্যাপার। তার মানে লিফটের ভিতরে উঠলেই তুই মেয়েটাকে দেখতে পাস? কাপটা অর্ধেক খালি করে বলল নজরুল, সব সময় না। মাথা নালো মিজান, মাত্রই না বললি সব সময়? উহ, মোটেও বলিনি সব সময়, মাঝে মাঝে, বিশেষ করে যখন বাড়িটা নিঝুম থাকে। লিফটম্যান আছে? না, নেই। দিনে না রাতে কোন সময় দেখেছিস? রাতের বেলায়। অনেকে উঠলে মেয়েটা থাকে? না, থাকে না। আর কেউ দেখেছে মেয়েটাকে? না। তুই একা দেখেছিস? তাই তো বললাম। প্রথম কবে দেখেছিস? 3 মাস আগে। আগে বলিস নি কেন? আসলে যা দেখেছি তা সত্যি কিনা সেটা বুঝতে পারিনি, নিজেও সন্দেহ ছিলাম। 3 মাসে মোট কতবার দেখেছিস? 3-4-5 বারের মতন। 3-4-5 বার আবার কি? এত বড় একটা ঘটনা সংখ্যাটা তোর মনে নেই? 3 বার দেখেছি। হিসাব করে সাবধানে বললো মিজান, ভয় পেয়েছিলি? তার বলতে হয়। ফ্যাকাশে হাসি হেসে বললো মিজান, এই দেখ আমার হাতের লোমগুলো এখনো দাঁড়িয়ে গেছে। হাতা সামনে বাড়িয়ে বললো মিজান, সত্যি তাই, হাতের লোমগুলো দাঁড়িয়ে গেছে, পালক ছেড়ে হাসির মতো দেখাচ্ছে। কোনো খোঁজ টোজ নিয়েছিস? চিন্তিত গলায় বলল নজরুল, বাজিটা ধরে ফেলা যায়, কথাবার্তা সেদিকে যাচ্ছে। নিয়েছিলাম। ভম্বা মুখে বলল মিজান, কে? অনেক আগের একটা ভাড়াটে মেয়ে, লিফটে করে যাচ্ছিল, হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছিল, কি হয়েছিল কে জানে, প্রচন্ড রকম ভয় পেয়ে মারা গিয়েছিল বেচারি। চোখ মুখ কুচকে মিজানের গল্পটা শুনল নজরুল, ভাবছে বাড়িওয়ালা কি বলে। প্রশ্ন করলো, কফি প্রায় শেষ, বাড়িওয়ালা থাকে না তো? সাফাই গেল মিজান। কে দেখাশোনা করে? কেয়ার টেকার। ওই হারামজাদা কি বলে? কিছুই স্বীকার করে না, বলে সবকিছুই গুলগাপ্পি। গুলগাপ্পি ছেড়ে কি লাভ? এরকম গুজব ছড়ালে ভাড়াটে আসবে না, বাড়ির বদনাম হবে, তখন কৌশলী প্রতিপক্ষ পানির দামে কিনে নেবে। পানি আর সস্তা কই আজকাল? বিরক্ত গলায় বলল নজরুল, তো তুই যাবি? শেষমেশ প্রশ্নটা করেই ফেলল মিজান, বাজি ধরবি? এই প্রথম হাসল নজরুল, বিজয়ের হাসি। ধরব। শহরতলি ছাড়িয়ে একটু দূরে একটা অ্যাপার্টমেন্টে মিজান থাকে, বেশ পুরাতন বাড়ি, বয়স আছে, বাড়িওয়ালা নেই। নিচতলায় রিসেপশনে একটা হাবড়া বুড়ো সারাদিন ঝিমত, ওটাকে বাদ দেওয়া হয়েছে অনেক আগে। থাকে না থাকে সমান কথা, একজন কেয়ারটেকার আছে, প্রতি 15 দিন পর পর হাজির হয়, ভাড়া আদায় করে, এটা সেটা মেরামত করে, ভাড়াটেদের সাথে হাসি মুখে কুশল বিনিময় করে, তারপর গায়েব হয়ে যায়। ভাড়াটেরাও তত মিশুক না, যে যার মতো যার যার রুমে ঘাপটি মেরে থাকে। তবে ভাড়া সস্তা, 6 তলা দালান, মিজান 6 তলাতেই থাকে। মাস তিনেক আগে মিজান এসে হাজির হয়েছে এই বাড়িতে, উনি খুঁজে পেতেই তবে বাড়িটা পেয়েছে। চট করে হাজির হলো একদিন, শেকড় গ্রাল মেসে থাকার চেয়ে এরকম এক বাড়িতে থাকার 1000 গুণে ভালো। লাইন ধরে বাথরুমে যেতে হয় না, বা রান্নাঘরে বিড়ালে সে ঘুরঘুর করে না, গোসল করার সময় কাকে সে গায়ে মাখার সুগন্ধি সাবান নিয়ে উড়াল দেয় না। দিনগুলো বেশ ভালো যেতে লাগলো মিজানের। সকালে বের হয়ে যেত, অফিস শেষ করে সন্ধ্যায় 2টো টিউশনি করে রাত 10:30-10:30 দিকে বাড়ি ফিরত, বাড়ি ফিরে রান্না বসাত, যে কোনো একটা পদ, ভাত ডাল, রান্না শেষ হলেই গোসল, তারপর খাওয়া দাওয়া শেষ করে একটা পত্রিকা বা বই নিয়ে বিছানায় চলে যেত। প্রথম যেদিন ঘটনাটা ঘটল সেদিন মিজান আসলেই বুঝতে পারেনি ব্যাপারটা। বেশ রাত করে ফিরছিল সেদিন, ক্লান্ত ছিল, সিঁড়ি ভেঙে ওঠার অভ্যাস থাকলেও লিফট থাকলে কি কষ্ট করতে যায়, সবাই লিফটই ব্যবহার করে। এক জরিপে দেখা গেছে এত পরিশ্রমী যে চাইনিজ বা জাপানিজ, ওরাও লিফট পেলে আর সিঁড়ি ব্যবহার করতে চায় না, লিফটম্যান নেই কখনোই থাকে না।
অলস পায়ে লিফটের ভেতরে ঢুকে পাঁচ নাম্বার সুইচে চাপ দিল। পাঁচ নাম্বার সুইচ মানে ছয় তলা। সরসর করে উঠে যেতে লাগলো লিফটটা। তিনতলা পর্যন্ত যাবার পর ধুম করে কারেন্টটা চলে গেল। কালিগোলা অন্ধকারে ডুবে গেল লিফটের ভেতরটা। একটা ইমার্জেন্সি লাইট আছে, ওটা জ্বললে ডিমের কুসুমের মতো হালকা আলো জ্বলে। কদিন হলো লাইটটা চলছে না, নষ্ট, কাজ করছে না, মেরামত করতে হবে। কিছুক্ষণ পর কারেন্ট আসে। কতক্ষণ পর যে কারেন্ট আসে কে জানে, তবে চিন্তার কোনো কারণ নেই। একতলায় ভাড়াটে বাতিল নেওয়ার উপর দায়িত্ব দেওয়া হয়েছে। দশ মিনিটের মধ্যে কারেন্ট না এলে জেনারেটর চালু করবে, পুরো বাড়ি জেনারেটরে চলবে, লিফটও সাই সাই করে উঠে যাবে। তারপরও বন্ধ অন্ধকার জায়গাতে দশ মিনিট অনেক সময়। লিফটের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল মিজান, বিরক্ত লাগছে। বাতিল মিয়া যে দৌড়ে এসে সাথে সাথে জেনারেটর চালু করবে এমন ভাবাটা খুব কঠিন। বেশিরভাগ সময় দেখা যায় ভদ্রলোক বাথরুমেই বসে থাকেন। কোষ্ঠকাঠিন্য আছে নাকি? সপ্তাহে সাত দিন ইসুফগড়ের ভুসি থেকে শুরু করে রাজ্যের যত হাবিজাবি সবই খারাপ, তাও জিনিসগুলো সুন্দরভাবে নামে না। পকেট থেকে লাইটার বের করলো মিজান, বুক পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে লাগিয়ে ইতস্তত করতে লাগলো। অদ্ভুত রকম অনুভূতি হচ্ছে ওর, খামাকাই পিপাসায় গলা শুকিয়ে গেছে, বুকটাও ধরফর করছে। মনে হচ্ছে লিফটের ভেতরে ও একা নয়, আরো কেউ আছে। অন্ধকারে এই ধরনের অনুভূতি আসলেই সাংঘাতিক। বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিল লাইটারে, প্রথমবার শুধু স্ফুলিঙ্গ দেখা দিল, পরের বার ফত করে জ্বলে উঠল শিখাটা। সিগারেট ধরানো হলো না মিজানের, ঠোঁট থেকে পড়ে গেল। হাতের লাইটারটা জ্বলছে তখনও, সে শিস করে গ্যাস পোড়ানোর শব্দ হচ্ছে। কমলা রঙের আলোতে দেখতে পেল মেয়েটাকে। বয়স কত হবে? বড়জোর দশ। ফ্রক করে দাঁড়িয়ে আছে, লম্বা এক মাথা চুল, চুলের জন্য মুখটা ঢেকে আছে, চেহারা দেখা যাচ্ছে না, মাথা নিচু করে আছে মেয়েটা। হাতে একটা পুতুল কাপড়ের তৈরি, বিদেশি মেয়ে পুতুল। শ্বাস নিতে পারছে না মিজান, লিফটেও একা উঠেছিল, সাথে অন্য কেউ ছিল না, লিফটের ভেতরেও আগে থেকে আর কেউ ছিল না। হঠাৎ করে লাইটারটা নিভে গেল, অন্ধকার কাট হয়ে দাঁড়িয়ে রইল মিজান। বুকেও ধূপ ফুক শুনতে পারছে, ব্যস্ত একজোড়া কামার যেন বিশাল দুই হাতুড়ি দিয়ে লোহার হৃৎপিণ্ডটা পিটাচ্ছে। খামাকাই ভয় পাচ্ছে মিজান, নিজেকে নিজেই সান্ত্বনা দিল। হয়তো মেয়েটা লিফটের ভেতরে আগেই ছিল, অন্য মনস্ক থাকায় দেখতে পায়নি, তুচ্ছ কারণে মানুষ ভয় পায় না। ঠকিল, আসলে গেলার চেষ্টা করল। তারপর কাঁপা কাঁপা হাতে লাইটারে চাপ দিল, অনেকবার চেষ্টা করার পর আলোটা জ্বলে উঠল, শিখাটা স্থির। সে আলোতে দেখতে পেল খা খা করছে লিফটের ভেতরটা, কেউ নেই। ধপাস করে লিফটের মেঝেতে বসে পড়ল মিজান, ভয় চলে যাবার পর অসম্ভব ক্লান্ত লাগছে নিজেকে, মেঝেতে বসে হাঁপাতে লাগলো। আর তখনই হঠাৎ করেই জেনারেটর চালু হয়ে গেল, সরসর করে উঠতে লাগলো লিফটটা। নিজের রুমে ফিরে এসে গোসল না করেই শুয়ে পড়ল বিছানাতে, সারা শরীর কাঁপিয়ে জ্বর এলো। আশ্চর্য, সারা ঘুমের মধ্যে আজগুবি সব স্বপ্ন দেখলো মিজান, আগা মাথা নেই। ঘুমের ঘরে মনে হলো বাইরে একটা মেয়ে হাঁটছে, লম্বা মাথার চুল, হাতে খেলনা পুতুল। পরদিন ঘুম ভাঙে প্যাট ভর্তি খিদে নিয়ে, ডিম ভাজা আর পাউরুটি দিয়ে নাস্তা করার পর আগে রাতের কথা মনে হতেই প্রাণ খুলে আসলো মিজান। বাপরে, একটা অভিজ্ঞতা বটে। নজরুলকে বললে টিটকারি দিয়ে ওকে মেরেই ফেলবে। নজরুল মাঝখানে ভূত শিকারী হিসাবে বেশ বিখ্যাত হয়ে গিয়েছিল, বন্ধুদের সাথে বাজি ধরে ভূতের বাড়িগুলোতে রাত কাটাত, প্রতিবারই জিততো। ভৌতিক হিসাবে বিখ্যাত বাড়িতে গিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ত, পরদিন সকালে চোখ মুখ কসলাতে কসলাতে এসে হাত পাততো বাজির টাকার জন্য। মিজান ছিল ভিতের ডিমের অমলেট, নজরুলের মতো সাহসী হতে পারেনি কখনই, চেষ্টা করেছে লাভ হয়নি। অন্ধকারে বাদুরের ডাক শুনেও ভয় পায় মিজান, শুধু হরর গল্প পড়তে ভালোবাসে। ফুতুরে বাড়ির খোঁজ পেলে সোজা দৌড়ে যেত নজরুলের কাছে, নজরুল মুচকি হেসে বলত কত দিবি, তারপর আবার রাত কাটাতে চলে যেত নজরুল, পরদিন এসে টাকার জন্য হাত পাতত। এভাবে বেশ কয়েকবারই টাকা গচ্ছা খেয়েছে মিজান, তাই নতুন অভিজ্ঞতার কথা আর নজরুলের সাথে শেয়ার করতে গেল না। তাছাড়া বলার মতো তেমন কিছু হয়নি, নিজেও বুঝতে পেরেছি অসম্ভব রকম ক্লান্ত থাকায় এরকম ভিতখুটে অভিজ্ঞতার শিকার হয়েছে মিজান। ক্লান্তির দরুণও দৃষ্টি বিভ্রম হয়। পরে কয়েকটা সপ্তাহ চলে গেল দ্রুত, অভিজ্ঞতার কথা ভুলে গিয়েছে মিজান, বেশ একটা ঢিলে ঢালা ভাব চলে এসেছে। ঠিক তখনই ঘটনাটা আবার ঘটল, আগের বারের মতো এবারও বেশ রাত্রি করে বাড়ি ফিরছিল মিজান।
টিউশনই শেষ করে এক বন্ধুর মেসে গিয়েছিল। ওখানে তাস খেলা হচ্ছিল, গিয়ে দেখে আরো পুরনো কয়েক বন্ধু আড্ডা মারছে, বসে গেল সবাই, একটু খাওয়া দাওয়া আড্ডা, পাঠার মাংস ছিল, এই আর কি। বাড়ি যখন ফিরল তখন পুরো বাড়িটাই মরে গেছে, সবাই ঘুমিয়ে কাঁদা। এতদিন হয়ে গেল, তারপর প্রতিবেশী কারো সাথে তেমন চেনা পরিচয় হলো না, ব্যাপারটা বিধ ঘুটে। আজকাল সবাই আমেরিকানদের মতো আত্মকেন্দ্রিক হয়ে গেছে, গায়ে ধাক্কা লাগলেও কেউ কারো সাথে কথা বলে না। নিজেই দেখেছি কতবার লিফট দিয়ে ওঠানামা করার সময় কতজনের সাথে প্রায় ঈদের মতো কোলাকুলি হয়ে যায়, তারপরও যে যে কেউ কথা বলে না। লিফটের ভেতরে ওঠা মাত্রই ভয় ভয় অনুভূতি এসে গ্রাস করল মিজানকে, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। হাত পা ঘামতে শুরু করল। চারতলা পর্যন্ত লিফটটা আসতেই ধপ করে কারেন্টটা চলে গেল, খুটখুটি অন্ধকারে ডুবে গেল চারদিকটা। সাথে সাথে মিজান বুঝতে পারল আবার কোনো অপ্রাকৃত ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে সে, ওর মনেই এমনটা বলছে। চুপচাপ লিফটের এক কোণে সেটে দাঁড়িয়ে রইল, ধাতব লিফটের স্পর্শে শরীরটা শিরশির করে উঠল। কিছু একটা শোনার আশায় কান পেতে রইল মিজান মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরেই বুঝতে পারল লিফটের ভেতরে আরো কেউ আছে, ও একা না। ভয়ে শরীরটা হিম হয়ে গেল, গতবার না জেনে লাইটার জ্বেলেছিল, এবার জানার পর আর সাহস করে লাইটার জ্বালাতে পারছে না, দর দর করে ঘামছে মিজান, মনে মনে আইতুল কুস্তি পড়ছে। হায় আল্লাহ, কারেন্ট আসছে না কেন, বাতি নিয়ে এসে জেনারেটর চালু করছে না কেন, কতক্ষণ থাকতে হবে এই অন্ধকার লিফটের মধ্যে। সাত পাঁচ ভেবে লাইটারের জন্য পকেটে হাত দিল, কাঁপা কাঁপা হাত বের করে আনল, সেটা বহু কষ্টে বহু পরিশ্রমে চাপ দিল, হুশ করে জ্বলে উঠল উজ্জ্বল শিখা। আশ্বস্ত হল বিজান, না কিচ্ছু নেই, খামাকাই ভয় পাচ্ছিল, হেসে উঠল শব্দ করে। এমন সময় পাশ থেকে কে যেন ফু দিয়ে আগুনের শিখাটা নিভিয়ে দিল, বুক ফাটা এক চিৎকার করে দৌড়ে লিফটের অন্য কোনায় চলে গেল মিজান। অন্ধকার থাকায় কপালটা ঠকাস করে ঢুকে গেল লিফটের দেয়ালে, সেখানে লিফটের দেয়ালে মুখটা ঠেসে হাউ হাউ করে কাঁদতে লাগলো মিজান। লাইটারের শিখাটা নিভে যাওয়ার আগে মেয়েটাকে দেখতে পেয়েছে সে, সেই মেয়েটাই, সাদা একটা ফ্রক পরনে, লম্বা মাথার চুল, হাতে একটা পুতুল ধরে আছে। মনে হয় কয়েকশো কোটি বছর পর জেনারেটর চালু হলো, সেই সাথে চালু হলো লিফটটা, ধীরে ধীরে ছয়তলার উপরে উঠে গেল লিফট। দরজা খোলার পর টলতে টলতে বের হয়ে গেলেন যান, নিজের রুমে গিয়ে জ্ঞান হারাল। পরে দীর্ঘ এক মাস আর লিফট ব্যবহার করেনি মিজান, সিঁড়ি বেয়ে উপরে উঠত, ভুলেও লিফটের সামনে যায়নি, ওখানে তাকালেই বুকটা ধরফর করে উঠত। রাতের বেলায় যখন বাসায় ফিরত লিফটটা তখন জ্যান্ত আতঙ্ক মনে হতো মিজানের কাছে, লোহার তৈরি দানবের মুখ, ভিতরে ঢুকলে দরজা বন্ধ হয়ে যাবে আর সাথে সাথে বিদ্যুৎ চলে যাবে, আর অন্ধকারের মধ্যে পুতুল হাতে দাঁড়িয়ে থাকবে মেয়েটা, কি বিভৎস। কথা প্রসঙ্গে বাতিন মিয়াকে একদিন ধরল মিজান, বাতিন মিয়া পুরাতন ভাড়াটে, অনেক বছর ধরেই আছে এই বাড়িতে, ঘুরিয়ে পেঁচিয়ে নানান ভাবে প্রসঙ্গটা তুলল মিজান। বাতিন মিয়া চোখ বড় বড় করে সব শুনল, তারপর সব জানতার মতো মাথা নাড়ল, শেষে স্বীকার করল ঘটনা সত্যি, অনেক আগের ভাড়াটের মেয়ে ছিল সেই মেয়েটা, তখন জেনারেটর ছিল না, সম্ভবত চারতলা ভাড়াটে ইলিয়াস মোস্তফা পেয়েছিল, এক রাতে লিফটে করে উপরে উঠছিল বা নামছিল মেয়েটা, হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় আর দুর্ভাগ্যক্রমে লিফটের ভেতরে আটকে থাকে মেয়েটা, কতক্ষণ আটকে ছিল কেউ বলতে পারবে না। অনেক পরে যখন বিদ্যুৎ আসে তার হয়তো অনেক পরে রিসেপশনে বুড়ো লোকটা ঝিমুতে ঝিমুতে লিফটের সামনে যায়, উপরে উঠবে, তখন মৃত দেহটা আবিষ্কার হয়, চেহারা দেখে মনে হয় দারুণ ভয় পেয়ে মারা গেছে বেচারি। এরপর থেকেই ভূতুরে ব্যাপারটা হয়, সবাই না কেউ কেউ মাঝে মাঝে মেয়েটাকে দেখে ফেলে, লিফট ব্যবহার বন্ধ করে দেয় মেজা, কখনই আর লিফটে চড়েনি, অজানা এক আতঙ্ক তারা করে বেড়াত ওকে। শেষবার যখন মেয়েটাকে দেখে তখন সিঁড়ি বেয়ে উঠছিল মিজান, লিফটের দরজা ছিল খোলা, কি মনে যেন তাকিয়ে ছিল ওখানে, আর তখনই চোখ পড়ে যায় মেয়েটার উপর, আগের মতোই, দৃশ্যটার কোনো রদবদল নেই, লম্বা চুল, ফ্রক, হাতে পুতুল, এই প্রথম মেয়েটার সাথে চোখাচোখি হলো মিজানের, সে এক ভয়াল দৃশ্য, মেয়েটা চোখের সামনে কোনো মনে নেই, পুরোটাই কালো কুচকুচে, মুখের কাটা সাংঘাতিক বড়,
ঠোঁটের কোণ গিয়ে ঠেকেছে কানের লোদের নিচে। সে অবস্থাতেই বিকট এক হাসি দিল মেয়েটা। দৌড়ে কিভাবে নিজের রুমে চলে এসেছে বলতে পারবে না মিজান। এরপর আর অপেক্ষা করার দরকার মনে করল না মিজান, সোজা যোগাযোগ করল নজরুলের সাথে। নজরুল পেশাদার ভূত শিকারী না, ভৌতিক ব্যাপারগুলো ওকে আকর্ষণ করে। ছোটবেলা থেকেই ছিল ডান পিঠে আর মারাত্মক রকম সাহসী, ভূতের গন্ধ পেলেই ছুটে যেত। বন্ধুদের সাথে বাজি ধরে রাত কাটাতো কবরস্থানে, শ্মশানে আর পুরনো ভাঙা বাড়িতে। সারাজীবন অভিজ্ঞতা থেকে এইটুকু বুঝেছে সব ভুয়া, পৃথিবীতে ভূত বলে কিছুই নেই, সব মানুষের কল্পনা। ফালতু ভৌতিক গল্প লেখক আর হরর সিনেমা নির্মাতাদের কাণ্ড, ওরাই মানুষের মনে ভয়টা দিয়ে রাখে আর এটাকে পুঁজি করে আগারে বাগারে কাহিনী বাড়ায়, পয়সা কামায়। মিজানের সাথে দীর্ঘক্ষণ কথা বলে এইটুকু বুঝতে পারল পুরো ব্যাপারটাই মিজানের মনের ভুল। বাস্তবে মিজান অসম্ভব ভীত, ছোটবেলা থেকেই দেখেছে কতবার বাজি ধরে হেরেও গিয়েছে নজরুলের সাথে, ছোটবেলায় কতবার ফালতু মুখোশ পরে মিজানকে ভয় দেখিয়েছে নজরুল, কাজেই মনে মনে হেসে রাজি হয়ে গেল। তাছাড়া মিজানকে সাহায্য করার জন্য মনটা আকুপাকু করছে। বেচারা চেহারা দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রকম ভয় পেয়ে গেছে, অসম্ভব নার্ভাস। বেচারা সস্তা ভাড়ার জন্য কোথায় গিয়ে ফেসে গেছে। তাহলে কবে যাব জানতে চাইল নজরুল। যখন খুশি। তাহলে কবে যাব জানতে চাইল নজরুল। যখন খুশি, নার্ভাস ভাবে বলল মিজান। আমার বাড়ি আসতে হলে কি বলে কে আসতে হবে? তাহলে পরশু দিন, প্রস্তাব দিল নজরুল। সমস্যা কি? খুশি হলো মিজান। তুই আসলে আমার ভালোই লাগবে, এ বাড়িতে ওঠার পর তো তুই এখনো আসিস নি, বুঝলি কি না, আজকাল দারুণ ব্যস্ত দিন যাচ্ছে। ব্যস্ত তো আমরা সবাই। নির্দিষ্ট দিনে বিকেল বেলাতেই চলে এলো নজরুল। পুরো বাড়িটা ভালো করে দেখে খুব হতাশ হলো বেচারা, এটা কিছু হলো? দেখতে মোটেও ভৌতিক বাড়ি মনে হচ্ছে না। বিল্ডিং এর অবস্থা খুবই কাহিল, মালিক মেরামত করে না, করতে চায় না, এমনিতেই তো ভাড়াটে আসে। আজ পর্যন্ত ফ্ল্যাট কখনোই খালি থাকেনি, কেউ সহজে উঠতেও চায় না। দেয়ালের এখানে ওখানে বট গাছের চারা বেড়ে উঠেছে ইচ্ছে মতো, কার্নিশগুলোতে শ্যাওলা পরে সবুজ কার্পেট হয়ে গেছে। লিফটের অবস্থাও বেশি ভালো না, পচা ধচা নোংরা, তারপরও ভালো কাজ করে। ভাড়াটিয়াদের কারো সাথে কথা বলার মতো মওকা পেল না নজরুল। বাতেন মিয়াকে পেল, গম্ভীর ধরনের মানুষ, কথা কম বলে, হাঁ হাঁ করে যায়। তারপরও মিজানের গল্পের সত্যতা স্বীকার করলেন ভদ্রলোক। সত্যিই তাই, বাড়ির মধ্যেই এমন একটা ঘটনা ঘটেছিল বহু আগে। না, সে তখন ছিল না, শুনেছে, না নিজে কখনো দেখেনি, কেউ কেউ দেখেছে। কথাবার্তা বলে বেশ সন্তুষ্ট হল নজরুল। যাক, এখন দেখা যাক কি হয়। সন্ধ্যা পর্যন্ত আড্ডা মারল মিজানের সাথে, তাস খেললো, আবার বেশ কয়েকবার লিফটে ওঠানামা করল, খামোখায় কিচ্ছুই হলো না। রাতের বেলা যখন মিজান ঘুমিয়ে পড়ল, তখনও একা একা আবার লিফটে বেয়ে ওঠানামা করল। বাতিন মিয়াকে একবার দেখল, দাঁত বের করে হাসছে। পরদিন সকালে ফেরত এলো নজরুল, ব্যর্থ। আমি এসেছি শুনে তোর ভূত পালিয়ে গেছে, হাসতে হাসতে বলল নজরুল। পরের সপ্তাহে আসিস, শুকমুখে বলল মিজান। পকেট থেকে বাজির টাকা অর্ধেক বের করে দিল, পরের সপ্তাহে বাকিটুকু দেবে, হাসতে হাসতে টাকা নিয়ে চলে গেল। পরের সপ্তাহে ঠিকই চলে এলো নজরুল। রিক্সাতে থাকতেই ধুম বৃষ্টি শুরু হয়েছিল সেদিন। রিক্সাওয়ালার কাছে প্লাস্টিকের টুকরো ছিল না, ভিজে চুপসে ডানা ভাঙা কাকের মতো অবস্থা ছিল নজরুলের। মাত্র সন্ধ্যাবেলা, অথচ বাদলা দিনের জন্য মনে হচ্ছে গভীর রাত। রিক্সা থেকে নেমে মিজানের বাড়ির ভেতরে ঠুকতে ঠুকতে পুরোপুরি গোসল শেষ করে ফেলল নজরুল। তাড়াতাড়ি করে দৌড়ে গেল লিফটের ভেতরে। লিফটে ঢুকে দরজা বন্ধ করা মাত্রই আগাম কোনো নোটিশ না দিয়ে কারেন্ট চলে গেল, না এসে পালো না নজরুল। একেবারে খাজে খাজে ঘটছে সব, খুটখুটে অন্ধকার, ভেজা জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে রইল নজরুল। এই ধরনের পরিস্থিতিতে সে ভয় পায় না, আরো অনেক ভয়ঙ্কর জায়গাতে রাত কাটিয়েছে, চুপচাপ দাঁড়িয়ে রইল। কতক্ষণ হবে বুঝতে পারছে না। হঠাৎ মনে হলো অন্ধকারে ও একা নয়, কান পাতল, কিছু একটা আছে ভেতরে। হ্যালো, গম্ভীর গলায় বলল নজরুল। হ্যালো, গম্ভীর গলায় বলল নজরুল। তুমি কি ভেতরে আমাকে ভয় দেখানোর জন্য এসেছো? কেউ জবাব দিল না। পকেট থেকে মোবাইল বের করল, এটাতে টর্চ আছে, তারপর জ্বেলে দিল সেটা। এতটা হয়তো আশা করেনি নজরুল। যখন দৃশ্যটা দেখল ভয়ে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। মাত্র কয়েক হাত সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা। মিজান এতদিন যেরকম বর্ণনা দিয়েছিল ঠিক হুবহু সেই রকমই, লম্বা চুল, ফ্রক পরারে, হাতে পুতুল। ব্যাপারটা এতই আকস্মাত যে চমকে উঠে হাত থেকে মোবাইলটা পড়ে গেল। লিফটের ভেতরের মেঝেতে ফোনটা পড়ে নাচতে নাচতে এক কোনায় চলে গেল, মোবাইলের টর্চটাও নিভে গেল সাথে সাথে।
সম্ভবত ভেঙে গেছে ওটা। যতক্ষণ আলোটা নিচেছে ততক্ষণ সেই ভূতই আলোতে দেখেছে দাঁড়িয়ে থাকা সেই অপার্থিব জিনিসটাকে। তার পরপরই সব খুটখুটে অন্ধকার, সহজে ভয় পাবার বান্দানা নজরুল। জীবনে প্রথমবার বলে একটা কথা আছে, তাই হলো এবার। আতঙ্কে শরীরটা ঠান্ডা হয়ে গেল, ঝুঁকে পড়ে মোবাইলটা খুঁজতে লাগলো। অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না, পকেটে লাইটার নেই, রাখে না, ধূমপান করে না তাই। হাতরে হাতরে খুঁজতে গিয়েও ভয় পাচ্ছিল বেশ, কারণ সেই ভৌতিক মেয়েটার সাথে যদি ধাক্কা লাগে। শেষে বাধ্য হয়ে দাঁড়িয়ে রইল, বুকটা কাঁপছে। এই প্রথমবারের মতো ভয়ের স্বাদ পাচ্ছে নজরুল, হাঁপাচ্ছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে এলো, লিফটের ভেতরের আলোটা তত বেশি উজ্জ্বল না, ডিমের পচা কুসুমের মতো ম্লান হয়ে হলদে আলো। সে আলোতেই সবকিছুই বড্ড বেশি ভৌতিক লাগে। দেখা গেল এখনো মেয়েটা দাঁড়িয়ে আছে, সোজা তাকিয়ে আছে নজরুলের দিকে। সেই চাহনি কখনোই ভুলতে পারবে না নজরুল, পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষটার বুক কাঁপিয়ে দেবার জন্য যথেষ্ট। মাত্র কয়েক সেকেন্ড ছিল আলোটা, আবার নিভে গেল, খুটখুটি অন্ধকারে ডুবে গেল সবকিছু। আবার নিজের শ্বাসকষ্ট পরিষ্কার বুঝতে পারছে নজরুল, বেশিক্ষণ অন্ধকারে থাকলে মারা যাবে ও। আবার বিদ্যুৎ চলে এলো, খাঁকা করছে লিফটটা, ভেতরে কেউ নেই। হাঁপাতে হাঁপাতে সামনে এগুলো নজরুল, লিফট থেকে বের হয়ে যাবে। লিফটের দরজাটাও মনে হচ্ছে বহু বহু দূরে। আবার শেষবারের মতো বিদ্যুৎ চলে গেল, ফুপিয়ে কেঁদে উঠল নজরুল। পরিষ্কার বুঝতে পারছে মেয়েটা ফিরে এসেছে আবার। আহা, থামুন তো, সান্ত্বনা দিলেন থানার দারোগা ইমান আলী। কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করার মতো এখানে কিছুই হয়নি। দারোগার সামনে বিশাল একটা ডেস্ক, সেটার উপরে হাবিজাবি নানা রকমের ফাইল, একটা কালো রঙের পুরনো দিনের টেলিফোন, একটা পিন কুশন, কুশন ভর্তি পিন খেতে আছে, যেন কুশনটার আকুপাংচার চিকিৎসা চলছে। ডেস্কের অন্য মাথায় কপাল ঠেকেই কাঁদছে মিজান, দরদর করে অশ্রু গড়িয়ে পড়ছে। এবার আর বাধা দিলেন না দারোগা ইমান আলী, চুপ করে রইলেন কাদুক ছেলেটা। বিশ্বাস করুন স্যার, আমি নজরুলকে মারতে চাইনি। করলাম, শান্ত গলায় বললেন দারোগা ইমান আলী। শুধু মজা করতে চেয়েছিলাম, ভয় দেখিয়ে বাজির টাকা জিততে চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছি, ছোটবেলা থেকে আমি ওর সাহস দেখে ঈর্ষা করতাম, আমি ছিলাম ভীতু, আমাকে নিয়ে নজরুল সারাক্ষণ মজা করত, শোধ নিতে চেয়েছিলাম। প্ল্যানটা কার? আমারই স্যার, বাতেন মিয়াকে সাথে নিয়েছিলাম, একা করতে পারবো না তাই। আর মেয়েটা? ওটা বাতেন মিয়ার পরিচিত, পাশের বস্তিতে থাকে, অল্প কিছু টাকা দিয়ে রাজি করিয়েছিলাম, মুখোশ পুতুল সবকিছুই বাতেন মিয়া জোগাড় করেছিল। বাতেন মিয়া আসলে কেয়ারটেকার, আমি নজরুলকে মিথ্যে বলেছিলাম, ও পুরনো ভাড়াটে। কিভাবে করলেন? ওই তো স্যার, আমার ঘটনাগুলো আসলে চাপা, সবই মিথ্যা। নজরুলকে যেদিন ফাঁদে ফেলেছিলাম সেদিন লিফটটা বন্ধ করে রেখেছিলাম, লিফটের ঠিক বাম দিকে একটা ফোকর ছিল, খাজে খাজে বসানো থাকে, বাইরে থেকে চাপ দিলে দেড় হাত লম্বা দু হাত চওড়া একটা ফাঁক তৈরি হয়, ছোট শরীরের যে কেউ সহজে ঢুকতে পারে আবার বেরোতেও পারে। ডালাটা উপর দিকে তুলে ভিতরে ঢুকলেই নিঃশব্দে আবার ডালাটা নেমে এসে বন্ধ হয়ে যায়, বের হয়ে গেলেও একই অবস্থা। সাংঘাতিক, লিফটের ভেতরের আলো আপনারা বাইরে থেকে নিয়ন্ত্রণ করতেন? ইচ্ছে করেই দুর্বল আলো করে রেখেছিলাম, বাইরে থেকে সুইচে চাপ দিয়ে বাতেন মিয়া নিয়ন্ত্রণ করত। সেদিন আমরা বাইরেই ছিলাম, রিক্সা থেকে নজরুলকে নামতে দেখেই আমরা ঝটপট তৈরি হয়ে গিয়েছিলাম, নজরুল ভিতরে ঢুকতেই আমরা বাইরে থেকে সুইচ অফ করে দেই, আর মেয়েটা আগে থেকেই তৈরি ছিল, হাতে পুতুল আর মুখে মুখোশ, ফোকর দিয়ে মেয়েটা ঢুকে পড়লো ভিতরে, বাদ বাকি তো স্যার আপনিই জানেন। ভেবেছিলাম শুধু ভয়ই দেখাবো, কিন্তু ভয় পেয়ে যে সে মারা যাবে এটা ভাবতেই পারিনি। কথা শেষ করে আবার হু হু করে কাঁদতে লাগলো বিজা, চুপ করে রইলেন মিমার আলী। অনেকক্ষণ পর বললেন, ডাক্তার তো রিপোর্ট দিয়েছে এটা হার্ট অ্যাটাক, পুলিশও কিছু ধরতে পারেনি, আজ তিন মাস পরে থানায় এসে স্বীকার করলেন কেন? বিবেকের তাড়নায়? না স্যার, বিবেক ফিবেক কিচ্ছু না, আসলে ওই রাতের পর থেকে প্রত্যেক রাতে এখন লিফটের ভেতরে নজরুল দাঁড়িয়ে থাকে, যেখানে যাই না কেন, যে লিফটেই হোক না কেন, ওই নজরুল দাঁড়িয়ে থাকে, আমাকে দেখলেই হাসে।